ঠাট্টা করলো। কেউ যদি ঠাট্টার চলে, আমাদের দেশে মোল্লা বলে, আর এক শ্রেণীর জাহেল আরবরা বলে মুতাওয়াহ। এতে এই মুতাওয়াহ শব্দের অর্থ ভালো, কিন্তু যদি ঠাট্টার চলে বলে তাহলে এটি ইসলাম ভঙ্গকারী বিষয়। আর আরেকটা হচ্ছে যে ঠাট্টার ছলে নয়, হয়তো মুতাওয়া মানে হচ্ছে যারা নফল কাজ করে, তাতাওয়া থেকে। ফরজ ওয়াজিব তো করেই, কিন্তু নফল কাজ করে, মুস্তাহাব কাজ করে। অর্থ ভালো, কিন্তু অর্থ ভালো হইলেই যে ভালো অর্থে ব্যবহার করে তা নয়। মোগলদের যুগে মোল্লা শব্দটি খুব সম্ভ্রান্ত শব্দ ছিল, খুব সম্মানীয় শব্দ। মোল্লা মানে বড় 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 আল্লামাদেরকে, বড় বড় ফাকিদেরকে, ভারতে বড় বড় ওপর পোস্টে চাকরি করতো মোগলদের জামানায়, মুসলিম রাজত্বের কালে, তখন তাদেরকে মোল্লাজি বলা হইত। আর আজকালকার মোল্লাদের কথা শুনলে হয়, এক মহিলা বলছে, মোল্লাদের কথা শুনে এখনই বাচ্চা জন্মে দিয়ে রাস্তায় ছেড়ে দিলি হবে, এই কথা মহিলা বলে আমার কাছে এই খবর পৌঁছেছে। আল্লাহ আকবার, এটা কি ঠাট্টা নয় যে মোল্লা আলেম সমাজ কি বলছে, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, বেশি বেশি বাচ্চা জন্ম দাও। এই বক্তব্য শোনার পরে মন্তব্য করছে যে মোল্লাদের কথা শুনে বেশি করে বাচ্চা জন্মে দিয়ে রাস্তায় শুধু ছেড়ে দিলাম, মানুষ করতে পারলাম না, তাইলে হবে? ঠাট্টা, ঈশ্বরীয়ত নিয়ে ঠাট্টা। এতে ইমান ভঙ্গ হয়ে যায়, ইসলাম ভঙ্গ হয়ে যায়, ইমান ইসলামের উজু টুটে গেছে। লাভ নেই আর অন্য কোনো আমল করে, কিছুই পাবেন না আল্লাহর কাছে। ইমানের নবায়ন করতে হবে, এখন এক্সপায়ার হয়ে গেছে ইমান ইসলাম, নবায়ন করতে হবে, তাজদিদ, রিনুয়াল করতে হবে। ইসলাম ভঙ্গকারী, এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষা বলেছেন যে কুফুরি কাজ, ঠাট্টা করা। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, মুনাফিকরা ঠাট্টা মজাক করেছিল। সাহাবায়ে কেরামদেরকে কি বলেছিল জানেন? বলেছিল যে এরা হচ্ছে খুব পেটুক, পেটুক শব্দটি তারা বলেছিল। আর বলেছিল আজবানো ইন্দাল লেকা, আর যুদ্ধের ক্ষেত্রে যখন আসে তারা, তখন তারা হচ্ছে কাপুরুষ, কাপুরুষ বলেছেন আল্লাহ নবী সাহাবাই কেরামদেরকে। মুনাফিকরা ইবনে উবাইয়ের লোকেরা বলেছিল যে কাপুরুষ বলেছিল, আর পেটুক বলেছিল, আর দুনিয়ামুখী, এরা লোভী, ঈশ্বরের পেটের পিছনে পিছনে ছুটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবি খবর দেবেন কি, তার আগে আয়াত নাজিল হয়ে গেছে, এই আয়াত নাজিল হয়েছে কুল আবিল্লাহি, আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, বিধানের, শরীয়তের বিধানের সাথে, ওয়া রাসূলি, আল্লাহর রাসূলের সাথে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা ঠাট্টা মজাক করো। লা তাতাজিরু, ওই মুনাফিকরা এসে ওজোর পেশ করছে আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূল আল্লাহ, আসলে আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তো ক্লান্ত হয়ে থাকলে মানুষ একটু রসিকতা করলে কিন্তু একটু শরীরটা কি হয়, মনটা ফ্রি হয়, এই যুক্তি তারা পেশ করেছিল। কুননা নাতাহাদাস হাদিসা রাখবে, এই দীর্ঘক্ষণ এই সফরে তাবুক থেকে তারা ফিরে আসছিল, সফরে ক্লান্ত হয়ে পড়েছিলাম এই দীর্ঘদিন ধরে এই সফর করার কারণে, যার ফলে আমরা রাস্তাতে সময় কাটাবার জন্য, সময় পার করার জন্য একটু রসিকতা করছিলাম, আসলে ঠাট্টা বিদ্রুপ করিনি, এটা রসিকতা করছিলাম, আর সময়টা আমাদের কাটবে, একটু মনটা আমোদ পূর্তি হবে, এই আমোদ পূর্তি করার জন্য আর কিছু নয়। মুনাফিকরা এসে এইরকম অজুহাত পেশ করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা তাদের উত্তরে বলছিলেন না, শুধু এই আয়াতটি বারবার করে পড়ছিলেন, কোনো উত্তর দিচ্ছিলেন না, একমাত্র এই আয়াত ছাড়া বলছিলেন আল্লাহর সাথে, আল্লাহর আয়াত বিধান সমূহের সাথে, ও রাসূলে, তার রাসূলের সাথে, কুনতুম তাস্তাহজিউন। তারা ঠাট্টা করেছিল কোরআন নিয়ে নয়, আল্লাহকে নিয়ে নয়, আল্লাহর আয়াত নিয়ে নয়, এবং রাসূলের সাথে না, রাসূলের সঙ্গীদের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে। এখানে এটি বোঝার বিষয়, কারণ অনেক এরকম যারা ঠাট্টা মজাক করে তারা বলে আমরা কোরআন নিয়ে তো ঠাট্টা মজাক করিনি, আমরা তো হাদিস নিয়ে ঠাট্টা মজাক করিনি, আমরা তো রসুলকে নিয়ে ঠাট্টা মজাক করিনি, আমরা শুধু ওই দাড়িকে একটু ঠাট্টা মজাক করেছি, আমরা শুধু ওই টাকানার উপরে কাপড় পরে আছে উঁচা করে সেই জন্য একটু ঠাট্টা করেছি, আমরা শুধু বলেছি এইটুকু কথাই, মোল্লার ধর মসজিদ সবাই বলে আমিও বলেছি, রসিকতা করে বলেছি। আল্লাহ বলছে লা তাতাজিরু কদ কাফারতুম বাদা ইমানিকুম, তোমাদের ওজোর চলবে না, এসব ওজোর পেশ করে লাভ নেই, তোমরা তোমাদের ইমান নিয়ে আসার পরে তোমরা কাফের হয়ে গেছো। আল্লাহু আকবার, কদ কাফারতুম বাদা ইমানিকুম, তোমাদের ইমানের পরে তোমরা কাফের হয়ে গেছো। আট নম্বরে ইমান ভঙ্গকারী বিষয় হচ্ছে সেহের, জাদু। আর এই জাদু বাঙালি সমাজে যে কত জাদু আছে, আমরা যখন উত্তরপ্রদেশে ভারতের ইউপিতে পড়াশোনার জন্য আসি, তো বাঙালি আমাদের কথা শুনেই শুধু উর্দু ভাষী ইউপির লোকেরা ভয় করত, যারে বাঙালিকে কিছু বলবি না, কেন বাঙালি মানেই জাদু। আসলে আমরা পরিবারের এলাকাতে আমরা জানতাম, এইসব খোঁজ খবরই রাখতাম না, কিন্তু দূরের লোকেরা খবর রাখে যে জাদু কোথায় আছে।
আমরা খোঁজ খবর রাখি না, কিন্তু দূরের লোকেরা খোঁজ খবর রাখে যে জাদু কোথায় আছে। প্রাচীন যুগে অখণ্ড বাংলার আসাম, ত্রিপুরা, ত্রিপুরায় বাংলা বলে মাতৃভাষা অধিকাংশ মানুষ, আসামের লোকও বাংলা ভাষা বলে, আর পশ্চিমবঙ্গ অখণ্ড বাংলা যে বাংলাদেশ, এই সবগুলিতে সবচেয়ে বেশি গোটা অখণ্ড ভারতের মধ্যে জাদু ছিল, যার ফলে পুরনো যুগ থেকে কথা খুব প্রসিদ্ধ লোক সমাজে যে বাঙ্গাল কি জাদু, বেঙ্গলের জাদু। তো অখণ্ড বাংলা এবং আসাম যে নবাবদের যুগে বাংলা আসাম একসাথে ছিল, তো এই বাংলা আসামের জাদু সবচেয়ে বড় জাদু, সবচেয়ে বড় জাদু। আর এই জাদু কত যে জাদু করে, স্ত্রীকে স্বামী জাদু, স্ত্রী স্বামীকে জাদু করছে, এটা অহরহ হচ্ছে। এখানে এক ভাই ছিলেন ওইরকম জাদুতে পেরেশান থেকে থেকে একবারে তার স্বাস্থ্য নষ্ট হয়ে দেশে চলে গেছে। স্ত্রীতে স্ত্রী একটু সন্দেহ হয়েছে যে ও আর একটা বিয়ে করবো করবো করছে, দিল জাদু করে, অথবা ভালোবাসে না, যে এরকম ভালোবাসা চাই এরকম ভালোবাসে না, কোনো দিকে এর মন যায় না, কি এর মনটা ফিরাতে হবে যাতে করে আমার পাগল হয়ে থাকে, দিল জাদু করিয়ে। মাকে গিয়ে বললো যে মা কিছু করতে হবে, একটা কিছু খাওয়াইতে হবে তোর জামাইকে, দিল। যেখানে পাক না কেন, এই জাদু আমাদের দেশে খুব বেশি রয়েছে, আর জাদু সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরায়ে ফালাকে মহিলাদের জাদুর কথা উল্লেখ করেছেন, অমিন শাররিন নাফাসাতি, মহিলাদের জাদুর কথা বলেছেন, নাফাসাতি ফিল উকাদ, গ্রন্থিতে ফুৎকার দান কারিনী বলেছেন, কারি আল্লাহ বলেননি, মহিলাদের মধ্যে জাদু বেশি আছে কোরআনের সাক্ষীটি। পুরুষদের মধ্যে জাদু আছে কিন্তু মহিলাদের মধ্যে বেশি জাদু আছে। তো জাদু যে ব্যক্তি শিখবে, যে করবে, যে করাবে, সবাই তাদের ইমান ইসলামকে ভঙ্গ করে দিবে, যতই নামাজি হোক না কেন, যতই বাকি ধার্মিকতা থাক না কেন, সমস্ত ধ্বংস হয়ে যাবে। কারণ জাদু শিরক ছাড়া হয় না, জিনের সাহায্য ছাড়া, আল্লাহ আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া ছাড়া জাদু হয় না। জাদু মানে শিরক করতে হয়, ইসলাম বিরোধী শিরক কুফরি করতে হয়, কালামুল্লাহ কোরআনুল কারীমের সাথে অবমাননা করতে হয়, ইত্যাদি ইত্যাদি, নাপাক বস্তুর ব্যবহার করতে হয় পবিত্র আল্লাহর কালাম রাসূলের কালামের সাথে, ইত্যাদি, এসব ইমান ভঙ্গকারী বিষয়। সুতরাং জাদু হচ্ছে কুফরি কাজ, যে ব্যক্তি জাদু শিখবে, যে জাদু করবে, যে জাদু করাবে। আল্লাহ কোরআন কারিমে স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। হারুত মারুত যে এসেছিলেন তারা বলতেন যে আমরা তোমাদের পরীক্ষার জন্য এসেছি আল্লাহর পক্ষ থেকে, খবরদার তোমরা কুফুরি করিয়ে নাও, অর্থাৎ জাদু শেখা এবং ব্যবহার করা কুফুরি কাজ। আল্লাহ পাক আরো ওই আয়াতগুলিতে বলছেন, একটি অংশে কি বলছেন, ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, সুলাইমান আলী ইসলাম কুফুরি করেনি, তিনি জাদু বিদ্যা শেখেননি, শেখানুনি, তবে শয়তানরা কুফুরি করেছে, তারা কাফের হয়েছে। কেন তারপরের অংশটুকুতে আল্লাহ বলছেন, ইউ আল্লামুনা আন্নাসা সেহর, মানুষকে তারা কি করত, জাদুর শিক্ষা দিত, সেই জন্য তারা কাফের হয়ে গেছে। তাহলে জাদু বিদ্যা হচ্ছে কুফুরি, এবং এর শাস্তি পৃথিবীতে হচ্ছে হত্যা, শরীয়তের বিধানে জানাবি সাল্লামের একাধিক হাদিস রয়েছে, আর এ হচ্ছে ধ্বংসাত্মক গুণা, আর এর পরিণাম হচ্ছে চিরকাল জাহান্নাম। আট নম্বরের ইমান নষ্টকারী বিষয় হচ্ছে যে ইসলাম বা মুসলিমের বিরুদ্ধে, ইসলাম বা মুসলিমের বিরুদ্ধে, মুসলিম দেশের বিরুদ্ধে অমুসলিমকে সাহায্য করা। এতে একটু বিস্তারিত একটু আলোচনার প্রয়োজন রয়েছে, যেটাকে খুব সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে এটাকে যদি বৈধ মনে করে করে বা ভালো মনে করে করে, বাধ্য হয়ে নয়, বাধ্য হয়ে নয়, যদি মনে করে যে অমুসলিমদের সাহায্য করা আমার জন্য জায়েজ মুসলিমদের বিরুদ্ধে বা ইসলামী দেশের বিরুদ্ধে, যেমন মুসলিম দেশের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা কাফের দেশের পক্ষ থেকে, বহু লোক এরকম আছে যারা মুসলিম দেশের বিরুদ্ধে কাফের দেশের পক্ষ থেকে কি করে, গোয়েন্দাগিরি করে, কাফেরদের বিভিন্ন রকম সামরিক সাহায্য করে, জি, এটি হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয়, যেটি এটিকে বৈধ মনে করে, জায়েজ মনে করে, অথবা ভালো ভালো মনে করে, বাধ্য যদি না হয় বা স্বেচ্ছায় সেই চাকরি নিয়েছে, তাকে বলা হয়েছে তার কাছে পেশ কাজে তোমাকে ভালো একটা পয়সা দেবো, তুমি এই চাকরিটা নেবে, ইসলামের বিরুদ্ধে কাজ করতে হবে, মুসলিমদের বিরুদ্ধে কাজ করতে হবে, মুসলিম জাতির বিরুদ্ধে কাজ করতে হবে, মুসলিম দেশের বিরুদ্ধে কাজ করতে হবে, করবে, মুসলিম মুজাহিদিনদের বিরুদ্ধে কাজ করতে হবে, মুসলিম